আসসালামু আলাইকুম, সবার জন্য নিয়ে আসলাম আজকে স্পেশাল একটি বেলের জুস। এটা খুবই মজাদার। প্রথমে আমি সাগু নিয়েছি এক কাপ পরিমাণে। এই সাগুটা 15 মিনিট পানিতে ভিজিয়ে রাখতে হবে, তারপর যখন ফুলে উঠবে দেন সিদ্ধ করতে হবে। 15 থেকে আধা ঘন্টা ভিজিয়ে রাখলে চলবে, 15 মিনিট মিনিমাম। তারপর নিয়েছি ইসুপ বুশি নিয়েছি 2 টেবিল স্পুনের মতো। তারপর ইসুপ বুশির থেকে 3 ডাবল পরিমাণ পানি দিয়ে ভিজিয়ে রেখেছি। ইসুপ বুশি ঠিক তেমনি 15 থেকে 20 মিনিট ভিজিয়ে রাখতে হবে। তারপর আমি যে বেলটি নিয়েছি, এই বেলটির ওজন হচ্ছে প্রায় 700 গ্রামের মতো। আমি বেলটি পাঠিয়ে অর্ধেক ইউজ করব এই ড্রিঙ্কসে, ওই পরিমাণে আমি জাস্ট ইনগ্রিডিয়েন্টসগুলো আপনাদের সাথে শেয়ার করতেছি। আপনারা একটু সবসময় খেয়াল রাখবেন, বেলে স্কিনে লেগে থাকা যেই মাংসগুলো থাকে ওগুলো অবশ্যই ভালোভাবে কাচিয়ে তুলতে হবে, কারণ ওগুলোতে বেলের মেন ফ্লেভারটা থাকে। তারপর এখানে আমি ব্রাউন সুগার নিয়েছি, ব্রাউন সুগার 3 টেবিল স্পুনের মতো ব্যবহার করেছি। আপনারা চাইলে এখানে যে কোনো গুড় অথবা সাদা সুগারও ব্যবহার করতে পারেন, অথবা সুগার ছাড়াও তৈরি করতে পারেন। যাদের ডায়াবেটিস আছে তারা জিরো কলও ব্যবহার করতে পারেন। তারপর 700 ml-এর মতো আমি পানি অ্যাড করেছি এবং অল্প পরিমাণে একটু লবণ দিয়েছি। এই লবণটা অপশনাল, আপনারা দিলেও ইচ্ছা না দিলেও পারেন। তারপর বেলগুলো ভালো করে মাখিয়ে বেলের ভিতরে যে আঁশগুলো আছে এবং বিচিগুলো আছে এগুলো আমি তুলে নিচ্ছি। দেন আমি সাগুদানাগুলো সিদ্ধ করতে একটু পানি দিয়েছি। পানির পরিমাণ বেশি দেওয়া যাবে না, যাতে সাগুদানা এবং পানি মিশ্রিত এক্সট্রা পানি যাতে না দেখা যায় ওইভাবে সিদ্ধ করতে হবে। আমি সাগুদানা থেকে জাস্ট ডাবল পরিমাণ পানি অ্যাড করেছি। তারপর 4 থেকে 5 মিনিট খুব স্লো হিটে কুক করতে হবে, যাতে নিচে সাগুদানাগুলো না লেগে যায় ওইভাবে কুক করতে হবে। যখন দেখবেন সাগুদানার ভিতরে একেবারে সাদা অংশটা পানি কালার হয়ে গিয়েছে, তখন চুলা বন্ধ করে সাগুদানাটা ঠান্ডা করে ফ্রিজে 10 থেকে 15 মিনিট রেখে দেন শরবত তৈরি করার জন্য প্রিপারেশন নেবেন। দেখতে পাচ্ছেন সাগুদানাগুলো একেবারে স্টিকি ভাব চলে আসছে। প্রথমে আমি বরফ দিয়ে সাগুদানাগুলো দিয়ে দিচ্ছি। তারপর এক স্লাইস লেমন দিচ্ছি জাস্ট ফর লুকস। এখানে এই লেমনটা আপনারা দিলেও ইচ্ছা না দিলেও ইচ্ছা। তারপর আমি ইসুপ বুশিগুলো ঢেলে দিচ্ছি। আপনারা চাইলে এখানে তোতমা দানাও ইউজ করতে পারেন। দেন আমি একটু ঠান্ডা যেহেতু খাবো এই জন্য বরফ আর একটু দিয়েছি। তারপর বেলের নির্যাসগুলো দিয়ে দিয়েছি এবং ডেকোরেশনের জন্য উপরে একটু লেমন রাউন্ড করে দিয়েছি। দেখতে পাচ্ছেন অনেক সুন্দর লুকস চলে আসছে। One of my favorite things. Bismillah. Oh my God. Alhamdulillah.